নমস্কার আমি সম্প্রীতি রায় রায়ো মার্টিনের বেঙ্গলি এডিটার আজ আমি প্রখ্যাত কথাসাহিত্যিক মতি নন্দী রচিত কণি উপন্যাসের চরিত্রাবলী নিয়ে আলোচনা করব রায়ো মার্টিনের অনলাইন ক্লাসের যে ভিডিওগুলি রয়েছে তোমরা যদি বাংলা বিষয়ের সেই ভিডিওগুলি ফলো করো সেখানে কোনি উপন্যাসের বিষয়বস্তু এবং কোনি চরিত্রটি নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে কোনি সহ বাকি চরিত্রগুলির বিশ্লেষণ আমরা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা জানি কোনি উপন্যাসে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তাই মূল উপজীব্য হয়ে উঠেছে জন্মগতভাবে দরিদ্র পরিবারের সন্তান কোনি তার চারিত্রিক দৃঢ়তা জেদ ক্ষিতির সিংহের অবদান এই সবই কোনিকে এবং ক্ষিতীশকে উভয়কেই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে কোনির মধ্যে সিংহ কোনির ক্ষিদ্া চ্যাম্পিয়নকে দেখতে পেয়েছিলেন প্রকৃত চ্যাম্পিয়ন সকল বাধা বঞ্চনাকে অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যায় কোন জীবনেও শেষ পর্যন্ত তার ও তার ক্ষিত কাঙ্ক্ষিত সাফল্যই ধরা পড়েছে তাহলে চলো এই উপন্যাসের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র ক্ষিতিস সিংহ নিয়ে কয়েকটি কথা বলা যাক কোনি উপন্যাসের শুরু থেকেই ক্ষিতিশ চরিত্রের সঙ্গে পাঠকের যখন পরিচয় ঘটে তখনই কিন্তু পাঠক বুঝতে পারে ক্ষিতিস সিংহ একটি বুদ্ধিমান মানুষ ষ্টুধরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে তাকে ক্রমশ নিজের প্রতি দুর্বল করে তুলেছেন ক্ষিতীশ তার পরিচয় আমরা উপন্যাসের শুরুর দিকে পাই ধনী বিষ্টু নির্বুদ্ধিতা উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে ক্ষিতীশ সিংহ নিজের কার্যসিদ্ধি করেছে জুপিটার ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোনকে প্রবেশাধিকার দেওয়া না হলেও প্রতিযোগিতার বাইরে থেকেও কোনি যাতে সকলের সমানে অমিয়াকে হারাতে পারে সকলে যেন সেটা চাক্ষুষ দেখতে পান সেই বুদ্ধি প্রয়োগ কিন্তু ক্ষিতিসিংহ করেছিলেন ক্ষিতিসিংহ একজন যথার্থ শিক্ষকও বটে কোন জানত যে সাতার জানে কিন্তু তাকে চ্যাম্পিয়ন করা একজন প্রথিত যশা সাঁতারুকে হারানোর মতো ক্ষমতা তৈরি করা তা কিন্তু ক্ষতির সিংহের হাত ধরেই সম্ভব হয়েছে সিংহ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ প্রশিক্ষক লেখক তার চেহারার বর্ণনায় দু অভিজ্ঞতার স্পষ্ট ছাপ দেখিয়েছেন এই অভিজ্ঞতাই তাকে সাহায্য করেছে প্রথম দৃষ্টিতেই কনির ভেতরের সম্ভাব্য চ্যাম্পিয়নকে চিনে নিতে ক্ষিতীশ বারবার অপমানিত হয়েছেন কিন্তু তার মধ্যে রয়েছে অদম্য জেদ এই জেদ কিন্তু ক্ষিতীশকে এবং কণিকে কখনোই হারতে দেয়নি বারবার বাধা এসেছে ক্ষিতীশ সিংহের চলার পথে কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি কণিকে বিশ্বের দরবারে পেশ করতে সব বাধা অতিক্রম করে তিনি ছুটে গেছেন ক্ষিতীশ ছিলেন একজন যথার্থ গুরু তাই নিজের অভাবের সংসারেও কোনিকে পালন করেছেন ক্ষিতীশ পিতৃহারা কোনির পিতার ভূমিকা পালন করেছেন তিনি উপন্যাসে আমরা ক্ষিতীশ সিংহকে আপোষহীন সততার পরিচয় দিতে দেখেছি এই ক্রীড়াপ্রেমী মানুষটি ব্যক্তিগত জীবনে তিনি যে খুব সংসারী লোক তা কিন্তু নয় ক্ষিতিসিংহ নিজেও তা জানতেন তার স্ত্রী লীলাবতী সহিষ্ণুতার সঙ্গে ক্ষিতীশের সে স্বভাব মেনে চলতেন ক্ষিতিসিংহ তার স্ত্রীকে সমীহ করতেন তার প্রখর বুদ্ধি ও ব্যক্তিত্বের জন্য ক্ষিতিশের অন্তরের দার্শনিক সত্তা কোনিকে সঠিক পথ দেখাতে বেরিয়ে আসত কখনো সময় ও যন্ত্রণার পারস্পরিক সম্পর্ক বোঝাতে কখনো ক্ষমতাকে অতিক্রম করে গেলে কিভাবে মানবজাতির মান বৃদ্ধি পাবে সর্বত্রই ছিল এই দার্শনিকের অবাধ বিচরণ ক্ষিতিশংহ নিঃসন্তান ছিলেন তাই তার পরিবারে স্ত্রী লীলাপতি ছাড়া আর কেউ কিন্তু ছিল না কিন্তু ক্ষিতিসিংহের দুটি তারা দুটি বেড়াল পুষতেন তাদের নাম বিশু ও খুশি পেশায় জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনার হলেও এই ক্রীড়াপ্রেমী মানুষটি পুরো জীবনে কিন্তু জীবনের একটা অনেকটা সময় কিন্তু কণিকে দিয়েছেন আর সেই জন্যই প্রেরণাদাতা হিসেবে ক্ষিতিসিংহের নাম কোনি উপন্যাসে কিন্তু উজ্জ্বলভাবে আমাদের কাছে উঠে এসেছে এরপরে যে চরিত্রটি নিয়ে কথা বলব তিনি আর কেউই নন কোনি উপন্যাসের ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতী কোনি উপন্যাসের অপ্রধান চরিত্রগুলির মধ্যে অন্যতম চরিত্র ক্ষিতি সিংহের স্ত্রী লীলাবতী আপাত দৃষ্টিতে তার চরিত্রটি অত্যন্ত কঠোর ব্যক্তিত্ব সম্পন্না ও দৃঢ় স্বামী ক্ষিতিস তাকে সমীহ করে চলেন কনিকে গৃহে স্থান দেওয়ার জন্য লীলাবতীকে সন্তুষ্ট করার নানা ফন্দি আটতে হয়েছিল ক্ষিতিসকে লীলাবতীর চরিত্রের আপাত কাঠিন্যের আড়ালে একটি কোমল নারী হৃদয় ছিল নিঃসন্তান লীলাবতী কাজে আসতে দেরি হওয়া কোনিকে যেমন ধমক দেন তেমনই আবার কোনির কৃতিত্ব নিজের চোখে দেখার জন্য প্রতিযোগিতার আসুরে উপস্থিত হন কোনি জিতলে তাকে পুরস্কার দেওয়ার অঙ্গীকারও করেন বলা যেতে পারে লীলাপতি কিন্তু ক্ষিতীশ সিংহের যথার্থ অর্ধাঙ্গিনী তিনি সংসারটিকে শক্ত হাতে ধরে রেখেছিলেন বলেই ক্ষিতীশের পক্ষে প্রায় বেতন ছাড়াই সাতারের প্রশিক্ষণ দিয়ে বেড়ানো সম্ভব হয়েছে লীলাপতি মাঝে মাঝে এ নিয়ে অনুযোগ করলেও তার অনুযোগ যে মন থেকে ছিল না তা কিন্তু উপন্যাস পাঠ করে আমরা বুঝতে পারি প্রখর সম্পন্ন এই নারীর যে টেলারিংয়ের কাজটি করতেন সেখানেও কিন্তু তার বুদ্ধিমত্তার পরিচয় পাই যে ব্যবসা ক্ষিতীশের হাতে পড়ে প্রায় উঠে যেতে বসেছিল সেই ব্যবসায় লীলাবতী নিজের ব্যবসা প্রয়োগ করে আবার প্রতিষ্ঠিত করে তুলেছিলেন ক্ষিতীশের নানা রকম ফন্দি ফিকির তিনি সহজে ধরে ফেলতে পারতেন এত গুণ থাকা সত্ত্বেও লীলাবতী সনাতন হিন্দু নারী তিনি স্বামীর এটো পাতে ভাত খেতেন ক্ষিতীশের মতো স্বাস্থ্য সচেতন ক্রীড়াবিদের স্ত্রী হয়েও অস্বাস্থ্যকর এই রীতি পালন তিনি চালিয়ে যেতেন ক্ষিতীশের আপত্তি সত্ত্বেও এরপরে যে চরিত্রটির কথা আমি বলবো তিনি হলেন বিষ্ণুধর কোনি উপন্যাসে বিষ্ণুধরের চরিত্রটি কমিক রিলিফের জন্যই সৃষ্ট আবির্ভাবেই তার বিশাল বপু এবং তথাকথিত ডায়েটিংয়ের বর্ণনা পাঠককে আকৃষ্ট করেছে এছাড়া মালিশওয়ালার প্রতি বিচিত্র নির্দেশ দান ও মালিশের প্রতিক্রিয়ায় বিষ্টুর চর্বির নেচে ওঠা বেশ কৌতুকের ইন্ধন জুগিয়েছে পাঠকের মনে ক্ষিতীশের সঙ্গে তার প্রথম হয়ে ও বিষ্ণুর খাবার কারণে স্থূলতার জন্যই হোক অথবা জন্মগত খামতিই হোক বুদ্ধির অভাব বিষ্ণুধরের চরিত্রে ভালোই টের পাওয়া যায় প্রথম দর্শনেই ক্ষিতীশ তাকে নিয়ে বিদ্রূপ করলেও ক্ষিতীশের বুদ্ধিমত্তা সে বুঝে গিয়েছিল তাই দ্বিতীয়বার দেখা হওয়ার পর ক্ষিতীশকে সে আর হাত করতে চায়নি বরং তাকে নিজের বক্তৃতা লেখক হিসেবে বহাল করে নিয়েছিলেন পরবর্তীকালে ক্ষিতীশ তার নির্বুদ্ধি তাকে কাজে লাগিয়ে নিজের বেশ কিছু উদ্দেশ্য সিদ্ধি করে নিয়েছিলেন বিষ্ণুধর যতই নির্বোধ হন না কেন মানুষ হিসেবে সে ছিল বেশ ভালো তাই ক্ষিতীশ প্রথম পরিচয়ে তাকে হাতি হিপো ইত্যাদি বললেও সে রাগ পুষে রাখে এছাড়া ক্ষিতীশের এক কথাতে ক্ষিতীশের লীলাবতীর দোকান ভাড়ার সেলামি বাবদ পাঁচ হাজার টাকা সে ফিরিয়ে দিয়েছিল কোনি অমিয়াকে পরাজিত করলে সে দশ কেজি রসগোল্লাও বিলি করেছিল এর থেকে বিষ্ণুধরের ভালো মানুষ মনোভাবের কিন্তু পরিচয় আমরা পেয়ে থাকি বিষ্ণুধর নির্বোধ হলেও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন নির্বাচনে দাঁড়ানো ও জনপ্রিয়তা বৃদ্ধি করাই এবং ক্রিয়া জগতের সঙ্গে যুক্ত হওয়ায় তার একটা উদ্দেশ্য ছিল এজন্য ক্ষিতিস্কে প্রয়োজন ছিল তার সে কারণেই সে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য দুই হাজার টাকা ডোনেশন দিতেও কিন্তু পিছপা হননি এইভাবে আমরা বিষ্টু ধরের পরিচয় পাই কোন উপন্যাসে এছাড়াও উপন্যাসে আমরা কোনির দাদা কমলের পরিচয় পাই মোট কথা কোনি উপন্যাসের মূল বিষয় হল সিংহ এবং কোনি একে অপরের পরিপূরক হয়ে তারা যে লড়াইটা লড়েছে এবং সেই লড়াইয়ে তারা জয়যুক্ত হয়েছে সেটাই কিন্তু পাঠককে আনন্দ দান করেছে চলার পথ খুব সহজ ছিল না কিন্তু তাদের অধ্যাপসায় অক্লান্ত পরিশ্রম তাদেরকে এগিয়ে দিয়েছে ক্ষিতীশের কণ্ঠে বারবার ধ্বনিত এই উজ্জীবন মন্ত্র মন্ত্রটি কি ফাইট কোনি ফাইট আমরা প্রথমে শুনতে পাই এই কথাটি কোনির এক বন্ধুর মুখে তারপর থেকে পাঠক বুঝতে পারেন সম্পূর্ণ উপন্যাসটি কোনির ফাইট বা সংগ্রামের ইতিহাস কখনো সেই সংগ্রাম চক্রান্তকারীদের সঙ্গে কখনো বা দারিদ্রের সঙ্গে কখনো সময়ের সঙ্গে আবার কখনো যন্ত্রণার সঙ্গে কোনির জীবন সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে উক্ত বাক্যাংশটি ফাইট কোনি ফাইট কোনিকে বারবার বার উদ্বুদ্ধ করেছে ক্ষিতীশের এই মন্ত্র শুধু সাতার নয় জীবনের যুদ্ধেও তাই বারবার জিতে যায় কোনিরা ধন্যবাদ